হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল হাংরিবাজ। মাশরুমের একটি দুর্দান্ত রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। চলো দেখে নেওয়া যাক ড্রাই মাশরুম কী করে বানাই। এর জন্য নিয়ে নিয়েছি 600 গ্রাম পরিমাণ মাশরুম। মাশরুম যত কুঁড়ি কুঁড়ি দেখে নেওয়া হবে ততই কিন্তু সেই রান্নার স্বাদ ভালো হবে। এরপর বটির সাহায্যে মাশরুম খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ভালো করে চারপাশে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে টুকরো করে কেটে নেব। যেহেতু এটা আমি ড্রাই মাশরুম রেসিপি বানাবো, সেই জন্য মাশরুমের পিসগুলো কিন্তু খুব ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এছাড়া লাগছে টুকরো করে কেটে নেওয়া আলু, লাগছে কুচিয়ে রাখা পেঁয়াজ, লাগছে 3 থেকে 4 পরিমাণ কাঁচা লঙ্কা। প্রথমেই কড়াইতে সর্ষের তেল ভালো করে গরম করে টুকরো করে কেটে রাখা মাশরুম তেলের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে লালচে করে ভেজে নেব। তিন থেকে চার মিনিট সময় ধরে এইভাবে ভেজে নেওয়ার পর টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে আবার বেশ কিছুটা সময় ধরে ভেজে নেব। যত বেশি সময় ধরে ভেজে ভেজে এই রান্নাটি করা হবে ততই কিন্তু এর স্বাদ ভালো হবে। দিয়ে দিচ্ছি 3-4 চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। এটি তোমরা যে যেমন ঝাল পছন্দ করো লঙ্কার ব্যবহার কিন্তু সেই অনুযায়ী করতে পারো। এইভাবে নাড়াচাড়া করতে করতে আলু ও মাশরুম মোটামুটি সিদ্ধ হয়ে এলে তাতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। হলুদ আর লবণ ছাড়া কিন্তু অন্য কোনো মশলার ব্যবহার আমি এই রান্নায় করিনি। খুব সাধারণভাবে এই রান্নাটি করলেও এর স্বাদ কিন্তু হবে অসাধারণ। এইভাবে বারবার করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে গরম জল। যেহেতু খুব বেশি ঝোলের প্রয়োজন নেই তাই জন্য গরম জলের ব্যবহার কিন্তু খুব সামান্যই করতে হবে। এইভাবে বারবার নাড়াচাড়া করে আরও বেশ কিছুটা সময় রান্না হতে দিলাম। পুরোপুরি জল শুকিয়ে গেলেই তৈরি হয়ে যাবে ড্রাই মাশরুম রেসিপি। রুটি কিংবা পরোটা এছাড়া ভাতের সাথেও এই রান্না কিন্তু অসাধারণ লাগবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।